Assalamualaikum everyone, welcome to Nishi's Nest. আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজ অনেক স্পেশাল একটা দিন। যাই হোক, সকাল সকাল সবার জন্য নাস্তা রেডি করছি, সবাই বলতে আমার আর আমার হাজবেন্ডের জন্য, যার যেটা পছন্দ সেটাই খাচ্ছে। আমার শাশুড়ি দেশ থেকে কিছু পিঠা বানিয়ে দিয়েছিল তোর বাবাকে সকালের নাস্তাতে, ও চেয়েছে পিঠা তারপরে কেক এগুলো খাবে আর আমি খাবো আমার পছন্দের গুলো। আজকে সকালটা একটু স্পেশাল কারণ গত রাতে আমার 2 লক্ষ সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ঘুমানোর আগে অনেক এক্সাইটমেন্ট নিয়ে ঘুমিয়েছিলাম, মানে মনটা ভালো লাগছিল আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পরিবারটা এত বড় হয়ে গেছে। তো সকালবেলা উঠে সেই রেশটা কিন্তু রয়ে গিয়েছিল। তো নিজেকে একটু স্পেশাল ট্রিট দেওয়ার জন্য আজকে একটু আয়েশ করে ব্রেকফাস্টটা করব, সেই নিয়ত করেছি। অ্যামেলিয়া যেহেতু সকালে স্কুলে চলে যায়, তো ব্রেকফাস্ট আসলে এখন একটু টাইম নিয়ে বানাতে পারি, চিন্তা করে আর কি খাবো আজকে, কি খেতে ইচ্ছা করছে। অ্যামেলিয়া থাকলে তো এটা সম্ভব হতো না, আগে দেখা যেত ঝটপট কিছু একটা বানিয়ে খেয়ে ফেলতাম। তো যাই হোক, ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা খুবই ছোট আর খুবই সিম্পলও, বাট আমার কাছে খুবই মজা লেগেছে বা ভালো লেগেছে এটাও বলতে পারেন। আমি যখন দেশে গিয়েছি অনেকেই আমার সাথে কিন্তু দেখা করতে চেয়েছেন, তো আমি আসলে সময় স্বল্পতার কারণে সেভাবে সময় করে একটা গেট টুগেদারের আয়োজন করা দেখা কোনোটাই করতে পারিনি। তো আমি দেশে যেদিন চলে এসেছি বা মালয়েশিয়াতে যেদিন চলে এসেছি দেশ থেকে, সেদিন আসলে বেশ কয়েকটা ঘটনাই ঘটেছে। একটা ছিল, একটা পেজ থেকে আপু কেক পাঠিয়েছিলেন, আগের একটা কেক পাঠানো সেই কেকটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে ডিজাইনটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আপু রিপ্লেসমেন্টে একটা সারপ্রাইজ কেক পাঠিয়েছেন। এটা হওয়ার পাশাপাশি আমার আরেকটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে এক ভিউয়ার্স আপু, আমি জানি আপনি হয়তোবা ভিডিওটা এখন দেখছেন, আপু আমার বাসার ঠিকানা নিজে নিজে বের করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে গিয়েছিল। তো এই ঘটনাটা আসলে আমার কাছে খুবই মজা লেগেছে। আবার গতকাল যখন আমার 2 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তখন আসলে আমার এই ঘটনাটাই মনে হচ্ছিল যে আসলে মানুষের ভালোবাসা আছে জন্যই এতটুকু আসতে পেরেছি। ঘটনাটা স্পেশাল এই কারণে কারণ আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে অ্যামেলিয়া বারান্দা দিয়ে ড্রয়িং রুমের জানালা দিয়ে আমাদের অপোজিট রোডে একটা বিল্ডিংয়ের ছাদের কাজ চলছিল, মানে ছাদ ঢালাই চলছিল, সেইটুকু একটা ছোট্ট ক্লিপ আমি রেখেছিলাম। ওই ভিডিওটা দেখে আপু উইয়েল আমাদের এলাকাতেই থাকে রূপনগর আবাসিকে, ওটা দেখে আপু গেস করেছে যে হয়তোবা এই বাসাতে আমরা থাকি। তারপরে খুঁজতে খুঁজতে একদিন কিন্তু উনি চলে এসেছে বাসায়, আর দুর্ভাগ্যবশত যেদিন এসেছে ওই দিন আমরা বাসায় ছিলাম না। দেখা হতে পারলে খুব ভালো হতো, ইনশাল্লাহ পরের বার গেলে আপুর সাথে অবশ্যই দেখা করব। আপুর বাচ্চারা অ্যামেলিয়াকে খুব ভালোবাসে, আপু এসে বারবার আমার শাশুড়িকে আমার ননদকে বলছিল যে অ্যামেলিয়ার সাথে দেখা হলে খুব ভালো হতো। আপুর বেবি সহ পিকচারটা আমার ননদ আমাকে মেসেঞ্জারে দিয়েছিল, বাট আমি যেটাতে এখন এডিট করছি আসলে ওইটাতে পিকচারটা নেই, আর মেসেঞ্জার থেকে আমি কোনোভাবে নিতে পারছিলাম না। তো দুঃখিত ফটোটা শেয়ার করতে পারছি না, বাট ইনশাল্লাহ পরের বার যখন যাব অবশ্যই আপুর সাথে আর বেবিদের সাথে দেখা করব।
এতক্ষণ যে গল্পটা বললাম, গল্পটা কিন্তু খুবই ছোট আর সিম্পল। একটা মানুষ আমার সাথে দেখা করতে চেয়েছে, আমাকে পছন্দ করে। তবে এই যে পছন্দ করে, একটা মানুষের ভালোবাসা পাওয়া, তার আমার সাথে দেখা করার জন্য সে যে এই চেষ্টাটা করলো, বাচ্চাদেরকে নিয়ে অচেনা একটা বিল্ডিংয়ে ঢুকে খোঁজ করতে করতে চলে আসলো, এটা আমাকে আসলেই ভাবায় যে আমি কতটা ভাগ্যবতী, আমি এত এত ভালোবাসা পাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা কাছে দূরে দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখে আমাকে প্রত্যেক দিন কমেন্ট করেন, আমার মেয়েকে ভালোবাসা দেন, দোয়া দেন, আমাকে ভালোবাসা দেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে স্পেশাল একটা দিন, আসলে আমার কাছে স্পেশাল দিন মানে অনেক বেশি সেলিব্রেশন এরকম ইচ্ছা করে না, আমার কাছে স্পেশাল দিন মানে মনে হয় নিজেরা একসাথে বসে গল্প করা, নিজের মতো করে সময় কাটানো। আর এই যে আজকে একটু রিল্যাক্স করছি, আমার কাছে এটাই অনেক বড় সেলিব্রেশন। চলুন আরও কিছু ভালোবাসা দেখা যাক। আমি এখনও খুলে দেখিনি ভালোবাসায় দেওয়া উপহারগুলো, আমিও খুলবো আপনাদের সাথে, খুলে শেয়ার করি। গিফটগুলো পাঠিয়েছে ফারজানা শারমিন আপু। আপুকে আমি পার্সোনালি চিনি না বা চিনতাম না, আমার প্রত্যেকটা ভিডিওতে আপু সবসময় কমেন্ট করতো, সেই সুবাদে আপুর নামটা আমার মুখস্থ ছিল। আমি দেশে যাওয়ার পরে আপুর সাথে আমার যোগাযোগ হয়। আপু খুবই ভালো মনের একটা মানুষ, ওনার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, আর আমাকে অসম্ভব পছন্দ করে। ওনার কমেন্ট, কথা সব কিছু মিলিয়ে আমি যেটা বুঝতে পারি, যেটা ফিল করেছি, মানুষটা আমাকে খুব ভালোবাসে। তো সেই ভালোবাসা থেকেই আমার আর আমার মেয়ের জন্য কিছু গিফট আপু পাঠিয়েছে। এই বইটা অ্যামেলিয়ার জন্য, এটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ছোটো বাচ্চাদের একটা বই। আপু বলেছে এটা আপুর আব্বার প্রিন্ট করা, সো বইটা অনেক স্পেশাল আর অনেক কাজে দিবে, অ্যামেলিয়া এটা পড়ে অনেক কিছু শিখতে পারবে আশা করছি। তো বইটা তো অ্যামেলিয়ার জন্য গেল, আর আমার জন্য আরও অনেক অনেক উপহার আছে, সেগুলো একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাই। এই একটা গিফটও কিন্তু আমি খুলে দেখিনি বা আমি প্যাক করিনি, আপু এমনভাবে প্যাকেট করে পাঠিয়েছে, যেটা আমি একদম লাগেজে করে নিয়ে এসেছি, মানে পুরো বাবল র‍্যাপ দিয়ে পেঁচিয়ে তারপরে দিয়েছে। কী সুন্দর, তাই না? খোলার সাথে সাথে তো আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে চায়ের একটা কাপের, মানে টি স্টেশনে রাখার মতো একটা, দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবো। লেখাটা খুবই সুন্দর, আর পিছনে এটা যেই পেজ থেকে কিনেছে তার নামও দেওয়া আছে, যদিও পেজটাতে আমি কখনো ভিজিট করিনি, আপনারা চাইলে নামটা লিখে সার্চ করে দেখতে পারেন। আর হাতের কাজটা খুবই খুবই সুন্দর, এগুলো কাঠের উপরে পেইন্ট করা, হ্যান্ড পেইন্ট করা, লেখাটাও খুব সুন্দর ছিল। আর এটা আমার সাথে খুবই যায়, যেহেতু আমি চা পছন্দ করি, আপু সেটা চিন্তা করেই হয়তো বা চায়ের এটা দিয়েছে। আপু আমার প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে, যেটা আমি ওনার কমেন্টগুলো দেখলে বুঝতে পারি। এবার সেকেন্ড গিফটটা খোলার পালা। অসম্ভব সুন্দর একটা কি হোল্ডার, এটা এন্ট্রেন্সে রাখবো চিন্তা করেছি। এটা দেখে তো আমার অনেক ভালো লেগেছে, ফুলে ফুলে ভরা, খুবই সুন্দর একটা গিফট। প্রত্যেকটা গিফট খুবই থটফুল, আমি বাসা সাজাতে পছন্দ করি, সেটা চিন্তা করেই কিন্তু আপু এটা করেছে। যাই হোক, এখন লাস্ট গিফটটা খুলবো, বিশাল বড় একটা প্যাকেটে। এত সুন্দর গিফট আমি আমার লাইফে মনে হয় পাইনি, আমার কাছে এমন মনে হচ্ছিল, কারণ এতটা চিন্তা করে আমার জন্য যে কেউ গিফট পছন্দ করে পাঠাতে পারে,
এটা আমার চিন্তার বাইরে ছিল, সত্যি কথা। আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ শর্মি আপু, আমার খুবই খুবই পছন্দ হয়েছে গিফটটা। আর স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এখনই বের হবে, আমি তো চিন্তাও করিনি এত সুন্দর আমার চ্যানেলের নাম দেওয়া একটা ওয়েলকাম বোর্ড আমাকে কেউ গিফট করবে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুবই খুবই পছন্দ হয়েছে। পাওয়ার সাথে সাথে কিন্তু চিন্তা করে ফেলেছি কোনটা কোথায় যাবে, আসলে একদম সেট করাই ছিল, এটা সরিয়ে এখন এটা দিচ্ছি। এত ভালো লাগছিল আমার বাসায় ঢুকতে আমার নামে এরকম একটা বোর্ড, খুবই সুন্দর একটা গিফট। আমি সত্যি খুব লাকি, কারণ আমার জীবনে আপনারা আছেন, এভাবেই ভালোবাসবেন, পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। অ্যামেলিয়া স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বিকালবেলা আমরা তিনজন মিলে একটু বেরোবো, যেহেতু স্পেশাল একটা দিন, নিজেরা মিলে একটু ভালো সময় কাটানোর চেষ্টা। এই সুন্দর রংধনু কম্বো ড্রেসটা গিফট করেছে সিল্ক হেভেন থেকে, দুটা ড্রেস এত সুন্দর, শাড়িটা পরে মনেই হয়নি শাড়ি পরে আছি, আর অ্যামেলিয়ার ড্রেসটা তো পুরো একটা প্রজাপতির মতো। অ্যামেলিয়ার আলাদা কোনো পিকচার আমি তেমনভাবে তুলতে পারিনি, ও কোনো কারণে কোল থেকে নামতে চাচ্ছিল না ওই দিন, বাট ড্রেসটা খুবই সুন্দর। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব পেজে, আর ফেসবুকে তো আমি ডিটেলস লিখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সিল্ক হেভেন এত সুন্দর দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য। সুন্দর একটা দিনের জন্য আলহামদুলিল্লাহ, আপনাদের সবার জন্য আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবো না এত এত নেয়ামতের জন্য।
তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, বিকেল করে ফেলেছি আর কি, সন্ধ্যার আগে বাসায় যাব এরকম চিন্তা। তো ঘোরাঘুরি শেষ করে একটু কফি খেতে যাব সেই নিয়ত করেছি। তো লাস্ট মোমেন্টে একটু হাঁটাহাঁটি করছিলাম, আমার কাছে সমুদ্রের পাশে দাঁড়াতে ভালো লাগে। তো এখান থেকে চলে এসেছি কফি বিন অ্যান্ড টি লিফে। আসলে অ্যামেলিয়াকে নিয়ে দেশ থেকে আসার পরে যেটা ফেস করছি সেটা হচ্ছে যে ও খুব বেশি কোলে উঠতে চায়, নিচে নামতে চায় না। ও বারবার এখন একটা কথা বলে যে ময়লা লেগে যাবে। আমি জানি না এই কনসেপ্ট ওর কোত্থেকে আসলো, এমন না যে বাংলাদেশে ও খুব ধুলাবালিতে ঘুরেছে, ঘরেই ছিল না হলে আমরা কারো বাসায় গিয়েছি এরকম হয়েছে। তো আসলে সব কিছু সেট হতে হয়তো বা একটু সময় লাগবে, ও একটা চেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যেহেতু একটা জায়গায় 20 দিন কাটিয়ে এসেছে নতুন একটা ওয়েদারে, নতুন এনভায়রনমেন্টে, দেশে মানে বাসায় এসে সেটেল হতে একটু আসলে ওর সময় লাগবে, যেটা বুঝতে পারছি। আমার শাড়ি আর অ্যামেলিয়ার ড্রেসের এই ছবিগুলো আমি গতকালই ফেসবুক পেজে শেয়ার করেছিলাম। অনেকে কমেন্ট করেছিলেন আমাকে ইনবক্সে যে শাড়ির ম্যাটেরিয়াল কেমন। এটা হচ্ছে পিওর রাজশাহী মসলিন কাপড়ের। তো যারা মসলিন বা অর্গ্যানজা টাইপের কাপড় চোপড় পরে কমফোর্টেবল বা ম্যানেজ করতে পারেন তারা বলবো ডেফিনেটলি এটা নিতে পারেন, খুবই আরামদায়ক, মানে পাতলা একটা শাড়ি, ভালোই লেগেছে আমার কাছে পরে। ফুল কভারেজ ব্লাউজ দিয়ে পরলে আর একটু পিন করে সুন্দর করে যদি পরা হয় তাহলে আসলে ম্যানেজ করা খুব একটা কঠিন হবে না আশা করি। আর অ্যামেলিয়ার ড্রেসটা অনেক সুন্দর, এটা একদম ভিতরে 3-4 লেয়ার ছিল, ফুলে ছিল পুরো, একদম প্রজাপতি, পুরো প্রিন্সেস ড্রেসগুলো যেরকম থাকে পার্টি ওয়েয়ারগুলো একদম ওরকমভাবে ছিল আর কি। বেশ সুন্দর একটা ড্রেস, আর পরার পরেও মাশাল্লাহ খুব সুন্দর লাগে, এত কালারফুল একটা কালেকশন। আপনারা চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।